সাভারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায়ের উপস্থিতিতে ঘরোয়া বৈঠক চলাকালে বাড়ির গেটে লাঠি শটা নিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এমনটি অভিযোগ করেছেন বৈঠকে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাদের অভিযোগ, বিকেলে সাভার সদর ইউনিয়নের কলমায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা গোলাম মোস্তফার বাড়িতে বিএনপির ঘরোয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায়। পরে তিনি বক্তব্য দেওয়া শুরু করলে মোটরসাইকেলে করে ছাত্রলীগ নেতাকর্মীরা গেটে হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করে। খবর পেয়ে পুলিশ আসার আগেই পালিয়ে যায় তারা। এ সময় পুলিশের নির্দেশে আলোচনা সভা সংক্ষিপ্ত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন নেতাকর্মীরা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।